সালানপুর থেকে 130 জন পরিযায়ী শ্রমিককে ফেরানো হলো নিজেদের জেলায়। সালানপুর ব্লকের মোট 130 জন পরিযায়ী শ্রমিককে নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। শ্রমিকদের অধিকাংশের বাড়ি পুরুলিয়া, আদ্রা, বাঁকুড়ায়। এদিন তিনটি বাসে করে বিধায়কের নির্দেশে সালানপুর থানার উদ্যোগে নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সাথে সকলের জন্য টিফিনের প্যাকেট, জলের বোতল, বিস্কিটের প্যাকেট সকলকে দেওয়া হয়। সালানপুর ব্লকের জিতপুরের ইটভাটার কর্মরত আটকে থাকা প্রায় 130 জন শ্রমিককে নিয়ে রূপনারায়ণপুর বিহার রোডের চেকপোস্ট থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে তিনটি বাস রওনা দেয়। সকলের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেই নিজের নিজের এলাকায় পাঠানো হয় এবং সকলকে 14 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের উদ্যোগে বাড়ি ফিরতে পেরে শ্রমিকরা সকলেই খুশি। এদিন ভোলা সিং জানিয়েছেন, আমাদের অঞ্চলের বহু পরিযায়ী শ্রমিক আটকে আছে, তাদের প্রশাসনের সহযোগিতায় বাসে করে পৌঁছানোর ব্যবস্থা করছি, তবে বেশ কিছু বাস রিজার্ভে রাখা আছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী সেগুলি পাঠানোর জন্য তারা সব রকমভাবে প্রস্তুত রয়েছেন। আজকে কি করা হচ্ছে? আজকে আমাদের এখানে কিছু মজদুর ফেসেছিল ইটভাটাগুলোতে, ওরা ফোন করে বিধায়ককে আমাদের বলেছে, বিধান উপাধ্যায়কে, উনি আমাদেরকে জানিয়েছেন, আমরা আইসি সাহেবকে জানিয়েছি। তারপরে এর দু তিন দিন আগে, তারপরে সঙ্গে সঙ্গে আইসি সাহেব স্টেপ নিয়ে ওটা বাসের ব্যবস্থা হয়েছে, বাস ব্যবস্থা হয়ে আজকে বাস করে বিধায়ককে পাঠানো হয়েছে ওনার বাড়িতে, যেখানে ওটা থাকে। কতজন শ্রমিক ছিল? মোটামুটি 130 জন আছে টোটাল, 130 থেকে 31 জন আছে। কটা বাসের ব্যবস্থা করা হয়েছে? চারটা আজকে আছে, তারপরে আবার নেক্সট দুদিন পরে আছে, আবার একটা আছে, মানে এরকম পরপর আছে, যেখানে ভাটা স্টেপ বাইজ আছে, যেরকম যেরকম পারমিশন পাওয়া যাচ্ছে ওইরকম ওইরকম আমরা পাঠাবার ব্যবস্থা করেছি। একদম বিধায়ক এটা নিয়ে একদম নিজে ইনিশিয়েটিভ নিয়ে এটা করেছে। মুকুলও সেদিন বলেছে, মানে সবাই মিলে এটা চেষ্টা করে করা হচ্ছে কি, ওরা মানে এখানে অসুবিধা কারো ছিল না, লেকিন প্রবলেম আছে, ওরা বলছে আমরা বাড়ি যাবো, ওইটার জন্য আমরা ব্যবস্থা করে বাড়ি পাঠাবো। কতজন শ্রমিক আছে? 131 জন। পুরুলিয়ার আছে, বাঁকুড়ার আছে, আর পুরুলিয়ার ডিস্ট্রিক্ট বেশি ভাগ আছে। সালানপুর থেকে সৌমিত্র গাঙ্গুলি, অজয় বাউরি, টাইমস বাংলা।